তুলসী কোন ভগবানের চরণে দেবেন এবং কোন ভগবানের চরণে দেবেন না আমি এই ভিডিওটিতে ব্যাখ্যা করব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জয় নিতাই, আপনাদের সকলকেই মধুর কৃষ্ণ কথায় স্বাগত। দর্শকবৃন্দ, আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেইটি হলো তুলসী পত্র। এই যে আমাদের ঘরে বৃন্দে দেবী তুলসী সবার বাড়িতে রয়েছে, সন্ধ্যা দেখান, সে তুলসী দেবী অর্থাৎ তুলসীকে কোন ভগবানের চরণে দিতে হবে এবং কার চরণে অর্থাৎ কোন ভগবানের চরণে আপনারা দেবেন না, সেইগুলি আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রথমেই তুলসী, তুলসী পত্র দেওয়ার নিয়ম কীরকম? তুলসী পাতা ভালো করে ধুয়ে নিয়ে বোটাটি ধরে চন্দন দুপিষ্টে লাগাতে হবে, ভালো করে দুপিষ্টে লাগাতে হবে। লাগানোর পর আপনি কাকে দেবেন? যারা বৈষ্ণব ধর্মাবলম্বী, যারা চার সম্প্রদায়ের দীক্ষিত, তারা কি করবেন? পঞ্চতত্ত্ব পূজা প্রথমে করবেন, অর্থাৎ ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌরভক্তবৃন্দ। এই পঞ্চতত্ত্ব পূজা না করলে কোনোদিনও রাধাকৃষ্ণের পূজা পাওয়া যায় না। তাহলে পঞ্চতত্ত্ব পূজা আপনারা কি করে করবেন? ওই তুলসী পত্রে চন্দন দুপাশে মাখিয়ে নিয়ে মহাপ্রভুর চরণে দিতে হবে। কিভাবে দেবেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে দিতে হবে। কি বলতে হবে? এতে সচন্দন তুলসী পত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে একটি বা দুটি আপনারা তুলসী পত্র দিয়ে দিতে পারবেন, ওপরে মাথাটি নিচে মোটাটি এইভাবে। তাহার পর আবার তুলসী পত্র আরেকটি নেবেন, হাত ধুয়ে নিতে হবে, কিন্তু মহাপ্রভুর চরণে দিলেন তারপর হাত ধুয়ে নেবেন। আবার একটি তুলসী পত্র ধুয়ে ভালো করে চন্দন লাগিয়ে নিয়ে বলবেন, এতে সচন্দন তুলসী পত্র শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুই নম। নিত্যানন্দ প্রভুর চরণে দিয়ে দিলেন, একটি বা দুটি দিতে পারেন, দিয়ে হাত ধুয়ে নেবেন, হাত ধোয়া জল নিচে ফেলবেন। আবার একটি তুলসী পত্র চন্দনে মাখিয়ে নিয়ে, এতে সচন্দন তুলসী পত্র শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুই নম। এই তিন প্রভুর পূজা আপনাকে করতে হবে। দিয়ে দিলেন, হাত ধুয়ে নিলেন, আবার একটি তুলসী পত্রে চন্দন মাখিয়ে নিয়ে, এতে সচন্দন তুলসী পত্র গদাধর পণ্ডিত নম। এইবার এই জায়গাটি আপনারা ভালো করে দেখুন, মহাপ্রভুর চরণে দিলেন, নিত্যানন্দ প্রভুর চরণে দিলেন, অদ্বৈত আচার্য প্রভুর চরণে দিলেন, কিন্তু তুলসী পত্র যখন গদাধর পণ্ডিতকে দিবেন তখন হয় বক্ষে দিবেন অর্থাৎ বুকে বা মাথাতে দিতে পারেন, কারণ রাধারানী স্বরূপ হচ্ছে গদাধর পণ্ডিত, রাধারানীর শক্তি গদাধর, তাই তাকে কখনো চরণে দেওয়া যায় না, হয় বুকে না হলে মাথাতে দিতে পারেন। দিয়ে দিলেন, তারপর আবার হাত ধুয়ে নিয়ে আবার চন্দন তুলসী পত্র আপনি নিয়ে নিলেন, বলবেন এতে সচন্দন তুলসী পত্র শিবাস পণ্ডিত নম। শিবাস পণ্ডিতকেও কোথায় দিবেন? হয় বুকে না হলে মাথাতে। কেন? শিবাস পণ্ডিত হচ্ছেন নারদ স্বরূপ, ভক্তাবতার, ভক্ত স্বরূপ, তাই ভক্তের চরণে কোনোদিনও তুলসী দেওয়া যায় না, ভক্তের বুকে না হলে মাথাতে। তাহলে পঞ্চতত্ত্বকে আপনার তুলসী দেওয়া হয়ে গেল। এইবার আবার আপনি হাত ধুয়ে নিয়ে আরেকটি তুলসী পত্র নিয়ে, যদি আপনার গৃহে শ্রীকৃষ্ণ ভগবান থাকেন তাহলে কি বলবেন? তুলসী পত্রে চন্দন নিয়ে বলবেন, এতে সচন্দন তুলসী পত্র শ্রীকৃষ্ণায় নম। শ্রীকৃষ্ণের দুই চরণে দিয়ে হাত ধুয়ে নেবেন। আবার আরেকটি তুলসী পত্র চন্দনের সাথে মিলিয়ে নিয়ে কি বলবেন? এতে সচন্দন তুলসী পত্র শ্রী রাধারানী নম। এবার এই জায়গাটিও আপনি একটু ধ্যান দিয়ে শুনে নিন। কেন এই জায়গাগুলি আমি আপনাদেরকে ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে বলছি? অনেকে এই জিনিসগুলো ভুল করে থাকেন। পঞ্চতত্ত্ব পূজা অনেকজন করেন, কি করেন? পাঁচজনেরই চরণে দিয়ে দেন। না, তিন প্রভুর চরণে হয়, দুই প্রভুর বক্ষে না হলে মাথাতে, আর শ্রীকৃষ্ণের চরণে হয়, আর রাধারানীর হাতে দিতে হয় তুলসী, কারণ রাধারানী সখী ছিল তুলসী। বন্ধু কখনো বন্ধুর পা ধরে ক্ষমা চায়? বন্ধুর সাথে বন্ধুর আত্মার মিলন, অর্থাৎ রাধারানী চাইছে, তুলসী তুই আমার হাতে আয়, যেন সেই তুলসী দিয়ে গোবিন্দ চরণ সেবা করতে পারি। কিন্তু অনেকজন বলে থাকেন যে আমাদের গুরুদেবরা দেন, গুরু পরম্পরা অনুযায়ী আমরা দেয়। হ্যাঁ, তাহলে দিতে পারেন, গুরুদেবের যদি আদেশ থাকে তাহলে আপনি রাধারানীকে দিতে পারেন, কিন্তু গুরুদেবের আদেশ ব্যতীত রাধারানীর চরণে আপনি কোনোদিনই তুলসী দিতে পারবেন না। এবার রাধারানীর হাতে দিয়ে দিলেন, রাধারানী সেই তুলসী শ্রীকৃষ্ণের চরণে দিবে, তাহলে আপনার রাধারানীকে তুলসী দেওয়া সার্থক। এবার আপনি হাতটি ধুয়ে নিলেন, আবার একটি চন্দন তুলসী পত্র নিয়ে, আপনার ঘরে যদি গোপাল থাকে তাহলে গোপালের চরণে দিবেন। কি বলবেন? এতে সচন্দন তুলসী পত্র শ্রী গোপাল ভগবানই নম। গোপাল পেয়ে গেল, হাত ধুয়ে নেবেন, গোপালের চরণে দেবেন। আবার একটি তুলসী পত্র নিয়ে, যদি আপনার গৃহে জগন্নাথ থাকে তাহলে বলবেন, এতে সচন্দন তুলসী পত্র জগন্নাথ প্রভুর চরণেই নম।
জগন্নাথ স্বয়ং কৃষ্ণ, তাই জগন্নাথের চরণে তুলসী দিতে হয়। দিয়ে আপনি হাত ধুয়ে নেবেন, আবার একটি তুলসী পত্র নেবেন, চন্দন মাখিয়ে নিয়ে বলবেন, এতে সচন্দন তুলসী পত্র বলভদ্র অর্থাৎ বলরাম প্রভুই নাম, কারণ বলরাম স্বয়ং নিত্যানন্দ স্বরূপ, তাই বলরামের চরণেও দিতে হবে। প্রভু বলরামের চরণে আপনারা তুলসী দিতে পারবেন। এবার আরেকটি চন্দন তুলসী পত্র মাখিয়ে নিয়ে আপনারা যখন দিবেন সুভদ্রা মায়ের কাছে, তখন প্রশ্ন জাগবে আপনাদের মনে, সুভদ্রা মাকে কোথায় দেব? মনে রাখবেন, সুভদ্রা মায়ের চরণে কখনো তুলসী দিতে নাই, হয় বুকে নয় মাথায়। কারণ সুভদ্রা মা ছিলেন শ্রীকৃষ্ণের বোন অর্থাৎ জগন্নাথের বোন আর তুলসীর সখী, তাই আপনি কি করে বন্ধুর দুই সখীর মধ্যে চরণে দেওয়ার ব্যবস্থা করবেন? আপনাকে বন্ধুর সাথে বন্ধুর মিলন ঘটাতে হবে, অর্থাৎ যেমন আত্মার মিলন যাতে হয়, তাই সেই চন্দন তুলসী পত্র মাখিয়ে বলবেন, এতে সচন্দন তুলসী পত্র সুভদ্রায় নম, সুভদ্রা দেবীকে দেবেন, সুভদ্রা দেবী তাহলে সন্তুষ্ট হন। তারপর আপনি হাতটি ধুয়ে নেবেন, আবার চন্দন মাখিয়ে নেবেন তুলসী পত্রে, নিয়ে আপনার গৃহে যদি গীতা ভাগবত থাকে তাহলে সেই গীতা ভাগবতের উপরে দিতে পারবেন মন্ত্র একটি, এতে সচন্দন তুলসী পত্র ভাগবত ভগবান গীতা ভাগবত ভগবান বাসুদেব ভগবান ওই নম, এই বলে আপনি দিতে পারবেন। তারপর আপনি হাতটি ধুয়ে নেবেন, আবার একটি তুলসী পত্র নেবেন, নিয়ে এইবার ভালো করে শুনে রাখুন বিষয়টি, তুলসী পত্র যখন তুলসী চন্দন মাখিয়ে নিলেন তখন গুরুদেবকে দেবেন, গুরুদেবকে কোথায় দেবেন? বুকে না হলে মাথার ওপরই, কারণ গুরুদেবও সখীর অনুগত, কারণ সখীদের আজ্ঞা না পেলে শ্রীকৃষ্ণের পূজা করা যায় না, তাই যখন গুরুদেবকে দেবেন বলবেন, এতে সচন্দন তুলসী পত্র শ্রী গুরুদেবায় নম, বক্ষে না হলে মাথায় দেবেন, তাহলে গুরুদেব খুশি হয়ে সেই তুলসী পত্র শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দেবেন আর পঞ্চতত্ত্বের চরণে দেবেন, রাধারানীও পেয়ে যাবে গোপালও পেয়ে যাবে। এইভাবে তুলসী পত্র দিয়ে আসতে হয়। আর আপনার গৃহে যদি গিরিরাজ বা শালগ্রাম শিলা থাকে তাহলে তার মাথার উপর আপনি চন্দন মাখিয়ে দিতে পারেন। এইভাবে বৈষ্ণব ধর্মাবলম্বী অর্থাৎ যারা চার সম্প্রদায়ের অন্তর্গত তাহারা তুলসী পত্র দিবেন, এইটি সঠিক নিয়ম, এইভাবেই তুলসী পত্র দিতে হয়। আর যতবার দেবেন ততবারই হাত ধোবেন, যদি পারেন দুটো দেবেন, যদি না পারেন একটি দেবেন, ভগবান দেওয়াতেই খুশি। আপনি পুষ্প আর তুলসী যদি ভগবানের চরণে অর্পণ করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অতি সন্তুষ্ট হন, তাই এই নিয়মটি আমি আপনাদের কাছে বললাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন। জয় নিতাই, আজকে এখানে সমাপ্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে।